আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বচন নিয়ে আলোচনা করব। বচন বচন কাকে বলে? যে চিহ্ন দ্বারা কোনো বিশেষ বা সর্বনাম পদের অর্থাৎ কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। তার আগে আমাদের জানতে হবে যে বচন শব্দের অর্থ কী। বচন শব্দের অর্থ কী? বচন শব্দের অর্থ হচ্ছে বচন শব্দের অর্থ কী? সংখ্যার সংখ্যার ধারণা। বচন কয় প্রকার ও কি কি? বচন দুই প্রকার, যথা এক বচন, বহু বচন। তাহলে বচন কত প্রকার? দুই প্রকার, এক বচন, বহু বচন। এক বচন কাকে বলে? যে যে শব্দ দিয়ে বস্তু, প্রাণী, বা ব্যক্তির একটি মাত্র সংখ্যা, একটি মাত্র সংখ্যা সংখ্যার ধারণা হয় থাকে এক বচন বলে। এক বচন কাকে বলে? যে শব্দ দিয়ে কোনো বস্তু, প্রাণী বা ব্যক্তির একটি মাত্র সংখ্যা হয় তাকে বচন বলে। যেমন একটি যেমন একটি ফুল একটি রূপ বহুবচন বহুবচন কাকে বলে? যে শব্দ
দ্বারা একে অধিক বস্তু আনিবা ব্যক্তি ব্যক্তিকে ব্যক্তি কে বুঝান তাকে বহুবচন বলে। যেমন ছেলেরা ছেলেরা বল খেলে ছেলেরা বল খেলে আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।